să vă arăt. যার ফলে হয়েছে কি ভাটিতে আবার পানি সব নেমে গেছে পানি নেমে গেছে কিন্তু মাছ তো আর নামতে পারেনি বেশ বড় ফেলদের পেটা তো হই মামা আজও কিন্তু পাও না কাছে এমন কোন লোক না গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর গোরাজালের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক একদম সকাল হয়ে গেল এবারে হচ্ছে মাছ ধরার সময় তবে জাল দেখে আজকে যা মনে হচ্ছে যে আজকে আমরা মাছ ধরব না আজকে আমরা কাঁকড়া ধরব এর কারণ জালে মাছ দেখা যাচ্ছে না যা দেখা যাচ্ছে সব হচ্ছে কাঁকড়া এই আজকের ভিডিওটা একটা কাঁকড়ার ভিডিওই বলা চলে দেখুন সুন্দর একটা কাঁকড়া কত বড় এদিকেও কাঁকড়া সব হালকা হালকা অল্প অল্প কিছু মাছ দেখা যাচ্ছে বাকি সবই কাঁকড়া দেখুন কাঁকড়াগুলো সবসময় একটু আক্রমণাত্মক হয়ে থাকে তাই কাঁকড়াটা কতটা কাছাকাছি নিয়ে যাবে না একটু সাবধানতা অবলম্বন করতেই হবে হয়েছে কাঁকড়া দেখুন দর্শক মাছ নেই সব কাঁকড়া দেখুন কাঁকড়া তবে যদি কাঁকড়াগুলোর সাইজটা একটু ভালো হইতো তবে এই জেলেদের দ্বারা যাতে মাছ আসেনি বেশি একটা সেটা পুষিয়ে যেত 100% পুষিয়ে যেত আর এই যে মাটিটা এর ভিতরে হাঁটাটা একটু সবসময় একটু সার্ভাইভাল তো কিছুই করার নেই জেলেরা এর ভিতর দিয়ে খুব সুন্দরভাবে হাঁটতে পারে আজকে জলে মাছগুলো তো এদিক সেদিক বিষয়টা ছড়িয়ে ছিটিয়ে নেই জাস্ট এভাবে কোষ দিয়ে আছে কোষগুলোর ভিতরে এই মাছগুলো সব এই যে আরেকটি কোষ হ্যাঁ সামনে আরও কোষ দেওয়া আছে বলবি 4 থেকে 5টা কোষ দেওয়া টোটাল আর আজকের মাছগুলো সব কোষ থেকেই উঠানো হবে বাঘিনা চলে আসছে ঝুড়ি নিয়ে মামা তাই আমি তো এই জন্য প্রোটেকশন নিয়ে আসছি এই যে হ্যাঁ আমি তো বুঝছি এখানে পাও কাটবে নোনা না হ্যাঁ হ্যাঁ ট্যাংরা মাছ কোষে সব মাছ কোষে হ্যাঁ কোষের মাছ সব আছে অনেকগুলো কোষ দেওয়া হয়েছে বাঘিনে কাঁকড়া ধরায় খুব একদম এক্সপার্ট হ্যাঁ দেখুন দর্শক কি পরিমাণে কাঁকড়া আসছে কাঁকড়া 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 করবে
এটাই মূল সমস্যা যে আমি জাল কাটে প্রচুর তাই না দেখুন দর্শক কি সুন্দর একটা চিংড়ি মোটামুটি বেশ বড় সাইজের একটা চিংড়ি এটা চাকা চিংড়ি জাল পাতলাম মাছ ধরার জন্য পাইলাম কাঁকড়া না হ্যাঁ কাঁকড়া হলো ওই চিংড়ি দিয়ে যাইছি তারা আস্তে আস্তে করে কাঁকড়া বা মাছ যাই হোক ধরতেছে আর সামনের দিকে আসতেছে এভাবে ধরতে 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 আমরা চলে যাব একদম এই জালের ওই কর্নারে আর এই জালটা প্রায় হাফ কিলোমিটার জুড়ে এভাবে বেড় দেওয়া আছে প্রতিদিন যেভাবে আমরা মাছ পাই মামা কাঁকড়া পাই দুইটা একটা মাছ পাই দুইটা একটা কাঁকড়া পাই কাঁকড়া পাই কি মামা এটা কি চিংড়ি টাকা চিংড়ি তিন পিস ট্যাংরা মাছ একসাথে জড়ো ছড়ো হয়ে আছে দর্শক আমরা আরও একটি কোষের কাছে চলে আসলাম এবং দেখে যা মনে হচ্ছে এই কোষে মাছটা একটু বেশিই পাবো কারণ এটাই সবচেয়ে বড় কোষ এবং এখানে মাছের আলামত বেশি দেখা যাইতেছে এদিকে পটে আমরা কাঁকড়া ধরে যেগুলো রেখেছিলাম সেগুলোকে ঝুড়িতে নিয়ে নেওয়া হয়েছে সব কাঁকড়া 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 আর কাঁকড়া এদিকে আরেকটি পোস্ট আনা হচ্ছে বিশাল একটা কাঁকড়া আছে ডাকলে মাছ দেখা যাচ্ছে অনেক বড় একটা কাঁকড়া ও হো হো গন্ড চিংড়ি দর্শক গলদা চিংড়ি কাঁকড়া আর মাছ সমান 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 তোর কুই না তরুণ তরুণ যা তোর জায়গা সুন্দর করে তোর ট্যাংরা মাছগুলো সব জালে গেঁথে আছে দেখুন ট্যাংরা মাছগুলো সব জালে গেঁথে আছে বাকিগুলো সব পটে রেখে দিয়েছি আমরা
এখন আমাকে কিছুদিন পরে সাংকুল দিচ্ছেন আমাদের আরো একটি কোষের মাছ ধরা হয়ে গেল এবারে আমরা আবার সামনের দিকে যাব যতক্ষণ না জালের একদম শেষ প্রান্তে গিয়ে পৌঁছচ্ছি ততক্ষণ এভাবে মাছ ধরা চলবে যদিও আজকে মাছ কম কাঁকড়া বেশি দর্শক মামা আস্তে আস্তে করে মাছ ধরছে আর এগুচ্ছে সামনের দিকে আর সামনে এগুতে এগুতে আমরা আরও একটি কোষের কাছে চলে আসছি আর কোষ মানে হচ্ছে আপনার জালটাকে যেই রোতে দেওয়া থাকে তার থেকে একটু মানে নিচের দিকে দেওয়া থাকে যেখানে পানিটা থাকে বেশি এবং এখান থেকে মাছটাকে একসাথে সব তুলে নেওয়া যায় এটাই হচ্ছে কোষ এখানে অনেক টেংরা মাছ দেখা যাচ্ছে টেংরা মাছ চিংড়ি মাছ এখানে অবশ্য কাঁকড়া কম এখানে আবার ওদিক থেকে টানা হবে টানতে 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 একদম এখানে নিয়ে আসা হবে বেশ কয়েকটা বড় বড় দেখুন দর্শক কি সুন্দর মাছের সাউন্ডটাই তুমি একটু শুনতে অনেক ভালো লাগে যেহেতু ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছের সাউন্ড এটা এই যে এদিকে মামা জাল ওঠানোর কাজ শুরু করে দিয়েছে দেখুন দর্শক মাটির কতটা ভিতরে এই জালগুলোকে গেঁথে দেওয়া হয়েছিল এই জালটাকে প্রথমে এভাবে গেঁথে দেওয়া হয় একটা সাইড তারপরে পুরো জালটার উপরেই একটা মাটির প্রলেপ দেওয়া হয় তারপরে এভাবে খুঁটিগুলো মারা হয় নাহলে কাঁকড়া কাটছে হলায় ও মানে পুরো জালটাকে তুমি তো না দিলে কাঁকড়া কাটবে তারপরে খুঁটি মারা হবে তারপরে হচ্ছে যখন জোয়ার আসে জোয়ারের পানিতে একদম সব ভরে যায় এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব ভিজে কিন্তু এর কারণ হচ্ছে জোয়ারের পানিতে এগুলো সব ডুবে গেছিলো তো যখন জোয়ার শেষ শেষ হবে হ্যাঁ তখন এই জালের একটা সাইড উঠিয়ে উপরে উঠিয়ে এভাবে খুঁটির মাথায় মাথায় বেঁধে দেওয়া হয়েছে যার ফলে হয়েছে কি ভাটিতে আবার পানি সব নেমে গেছে পানি নেমে গেছে কিন্তু মাছ তো আর নামতে পারেনি মাছ কাঁকড়া সব আটকা পড়ছে জালের ভিতরে প্রথমে কাঁকড়াগুলোকে একটু ধুয়ে নিতে হবে
সব ঢেলে দিলাম, কাঁকড়াগুলো এভাবে হেঁটে হেঁটে সব উপর ধরা চলে যাবে। মাছ তো আর হাঁটতে পারে না, মাছ থেকে যাবে, কাঁকড়াগুলো নেমে যাবে। এখন দর্শক কী সুন্দর কাঁকড়া, এবং কাঁকড়া বেশ বড় হয়ে যাবে। যে কাঁকড়াগুলো একটু দুর্বল, যেগুলো হেঁটে হেঁটে যেতে পারতেছি না, সেগুলোকে এভাবে সরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক মাছগুলো কেমন লাগে আপনাদের কাছে? এমন ফ্রেশ মাছ অবশ্যই সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো, যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আশা করি। যদি কখনোই সাবস্ক্রাইব চাই না আমরা, ভালো লাগলে আপনারা এমনিতেই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব জিনিসটা হচ্ছে ভালো লাগার জিনিস। তবু আপনাদের একটা সাবস্ক্রাইবই আমাদের হয়তো বা অনেক উপকার করবে। আর আপনারাও আমাদের পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। দেখুন কী পরিমাণ কাঁকড়া, কী পরিমাণ কাঁকড়া, দেখুন গলদা চিংড়িগুলো আলাদা করা হচ্ছে। দর্শক আপনারা দেখুন মাছ ধরতে এসে আমরা কীভাবে কাঁকড়া ধরলাম, মাছ কম কাঁকড়া বেশি। যাই হোক, ভিডিওটি আজ এখানে শেষ করব, এরপরে আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকুন, চারপাশের সবাইকে ভালো রাখুন, অ্যাডভেঞ্চার বিডির সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।